কিছুদিন আগে 199 টাকায় দারাজে একটি মিষ্টি বক্স অফার চলতেছিল, দেট 199 টাকায় ফালানো। Women. আমার হাতে যে প্যাকেজটি দেখতে পারতেছেন এটা হচ্ছে 199 টাকার একটি মিষ্টি বক্স। এটার ভিতর কি আছে এটা নিজেও বলতে পারি না, তবে সব সময় দেখি 59 টাকা এবং 86 টাকার যে মিষ্টি বক্স আছে এগুলাই অনেকে হাজার হাজার টাকার জিনিস পায়। আজকে দেখব আমি 199 টাকার মিষ্টি বক্সে কি পাই। গাইস, এই আনবক্স করে দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। এটা কি দিয়ে কাটা যায়? আমাদের কাছে ব্লেড, চাকু এবং কাটার তিনটাই কিন্তু রয়েছে। চাকুটা একটু দাঁড় করে নেই, আমরা চাকু দিয়ে আনবক্স করে নিব। তাহলে আসুন আমরা কেটে দেখি ভিতরে কি পাই। দশ টাকা দামের গ্রিপ বল। এখন কি বলতে মন চায় আপনারাই বলুন। 199 টাকা এবং সাথে ডেলিভারি চার্জ দিয়ে 249 টাকা গেছে। আর এটার ভিতরে এগুলা, ভিতরে দেখতে পারতাছি তিনটা আইটেম আছে। এই তিনটা আইটেম সহকারে 200 টাকার উপরে যেতে পারে, তবে আমার এতটা ভালো টার্গেট নাই। তবে এখানে যে আমরা হ্যান্ড গ্রিপার দেখতে পারতাছি এটা একটু কাজের হলেও আমার কাছে একদমই অচল। তাহলে আসুন আমরা এগুলা খুলে দেখি এগুলা কিরকম কাজ করে বা কতটা কাজের। ফার্স্টেই পেয়ে গেলাম একটি গ্রিপ বল। এরপরে দেখুন বলের উপরে যে ফর্ম আছে এগুলা উঠে যাচ্ছে, একদম ব্যাককেলের মতো উপরে কস্টিপ আটকানো হয়েছে। 10-15 টাকার একটি বল পেয়েছিলাম, এরপরও দেখুন বলটি নষ্ট হয়ে যাচ্ছে, একদমই বাজে প্যাকেজিং করা হয়েছে। প্যাকেজিং ম্যানকে অস্কার দেওয়া প্রয়োজন। বলের ফর্মগুলো অর্ধেক প্যাকেজিং টেপের সাথে আটকে আছে। বলটি শুধু তাদেরই কাজে আসবে যাদের হার্ট ব্লক হয়ে যায় এবং হাতে শক্তি কম। এখানে যা দেখতে পারতাছি সবকিছুই হচ্ছে হাতের ব্যায়ামের জন্য, তবে আমার এগুলো একদমই প্রয়োজন ছিল না। এর থেকে গ্যাজেট জাতীয় কিছু পেলে আরো বেটার হতো, ভালো করে রিভিউ করতে পারতাম। এমনি গরমে থাকা যায় না, আবার গরমের মধ্যে এটা কি? আসুন এটা বের করে দেখি এটা কি কাজ করে। আসুন আমরা এই জায়গা থেকে ছাড়িয়ে নেই, তবে আমি যেটা ভাবছিলাম ওইটা না। যাই হোক, গরমের দিনে এটা একদমই প্রয়োজন নাই। ওকে, চলে গেল। আমার মনে হচ্ছে হ্যান্ড গ্রিপার দিয়ে যখন পালস করে তখন এটা হাতে লাগিয়ে রাখে। এবার আসুন দেখি হ্যান্ড গ্রিপার এটা কিরকম কাজের, তবে এটাও সবার কাছে কাজের হলেও আমার কাছে এতটাও কাজের না। এরপরও খারাপ হবে না, মাঝে মাঝে এটা ইউজ করতে পারবো, পালস করতে পারবো। আসুন এবার আমরা এটা আনবক্স করে দেখি। আর এটা আনবক্স করার মতো কিছুই নাই, আপনারা জানেন এটা কিভাবে ব্যবহার করতে হয়। এরপরও আসুন দেখি এটা কিভাবে ব্যবহার করতে হয়। এবার আমরা এটা বের করে নিব। তো দেখতে পারতেছেন এটার ভিতরে এক জোড়া আছে, দুইটা দুই হাতের। এটা দেখে যতটা নরমাল মনে হয় বাস্তবে কিন্তু এতটা নরমাল না, এটা অনেক হার্ড। এটা নিয়ে আমি একদমই খুশি না, তবে এই জায়গায় যদি আমার গ্যাজেট দিত তাহলে বেটার হতো। যারা জিম করতে পছন্দ করেন তারা এই দুইটা নিয়ে বাড়িতে ব্যবহার করতে পারেন, তো এটাও কিন্তু হাতের জন্য অনেক ভালো। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।